ডাক্তার, বিপি ডাক্তার আসছে, কে আমরা এবার একটা চিন্তা করছি, সেটা হলো আমাদের প্রশ্নপত্র আমরা ওপেন করে দিব, যে কেউ আমরা যেই স্টাইলে প্রশ্ন করি এই স্টাইলে প্রশ্ন করে আমাদেরকে পাঠাতে পারবে। আমরা যখন ওই ইয়া করবো স্কুলে স্কুলে আমন্ত্রণ পত্র পাঠাবো, সেই আমন্ত্রণ পত্রের সাথে অথবা তার আগে যে কোনো সময় বাড়ির ঠিকানা যে কেউ স্টুডেন্ট হতে পারে, সে টিচার হতে পারে, অভিভাবক বা এনিওয়ান ইচ্ছা করলে আমাদেরকে এখানে যে কোনো সাবজেক্টের প্রশ্ন সে করে পাঠাতে পারবে। আমরা এগুলো আমাদের বোর্ড বসবে, দেখবে যে কোন প্রশ্নটা সুন্দর হচ্ছে, কোন প্রশ্ন ঠিকা কোন অংশ ঠিক নেওয়া যেতে পারে, এইভাবে আমরা করতেও পারি। আমাদের চিন্তা গাড়ি আসার মতো রাস্তা না, কিন্তু আপনাদের আগে بسم الله الرحمن الرحيم
পরিবর্তন করা হয়। মুক্ত বছর চতুর্থ শ্রেণীতে 16টি এবং সপ্তম শ্রেণীতে 16টি বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় 2000 সালে বৃত্তির সংখ্যা বৃদ্ধি করে চতুর্থ ও সপ্তম শ্রেণীতে যথাক্রমে বৃত্তি ও 15টি করা হয়। 2001 সাল হতে নদীয়া উপজেলার বাহিরে স্কুলসমূহ অংশগ্রহণ করতে শুরু করে। নদীয়া উপজেলার বাহিরেও প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী বৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় 2002 সাল থেকে নড়িয়া এবং নড়িয়ার বাহিরের পরীক্ষার্থীদের জন্য আলাদা আলাদা বৃত্তির ব্যবস্থা করা হয়। বর্তমানে বাংলাদেশের যে কোনো স্থান হতে খান হাউস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। 2002 সালে যেখানে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল 193 জন, সেখানে 2005 সালে অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে 288 জন। 2000 সালে আমাদের ঘোষিত বৃত্তির সংখ্যা ছিল চতুর্থ শ্রেণীতে 33টি এবং সপ্তম শ্রেণীতে 21টি, কিন্তু পরীক্ষার্থীরা ফলাফল ভালো করায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ বৃত্তির সংখ্যা বৃদ্ধি করে চতুর্থ শ্রেণীতে 45টি এবং সপ্তম শ্রেণীতে 25টি করার সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ চতুর্থ শ্রেণীতে 12টি এবং সপ্তম শ্রেণীতে 4টি বৃত্তি বৃদ্ধি করা হয়েছে। কানহ ফাউন্ডেশন কর্তৃপক্ষ 2007 সাল পর্যন্ত মোট 287টি বৃত্তি প্রদান করেছে। ফাউন্ডেশনের কার্যক্রমে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের সবাইকে এবং বৃত্তিপ্রাপ্তগণ তাদের শিক্ষক ও অভিভাবকগণকে কানহাউস ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। লঙ্কা গ্রামের মতো অত্যন্ত বড়পদের অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক উপস্থিত থাকায় আমরা অত্যন্ত স্মরণ করছি। কানহাউস ফাউন্ডেশন এবং লঙ্কা গ্রামের বড়গ্রামের পক্ষ থেকে আমি তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আমি কানহাউস ফাউন্ডেশনের 2007 সালের বৃত্তি প্রদান অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বক্তব্য। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর উপস্থিত প্রথম বলবে নাজমুল সিয়াম রিদি। এখন বলবে শোয়েব উদ্দিন, সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় চতুর্থ শ্রেণী। খান হাউস ফাউন্ডেশন সৈয়দপুর এর বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সদ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী
অভিভাবক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞ জানাই আমার স্বর্গীয় শিক্ষক শিক্ষিতারেন্দ্রকে। আমি আরো কৃতজ্ঞ জানাই কমিটিকে, আয়োজক কমিটিকে, কারণ তারা অনেক সুন্দর একটি অনুষ্ঠান করেছে। এই বৃত্তির মাধ্যমে আমাদের পড়ালেখা অনেক উন্নতি হচ্ছে। আমি খুবই আনন্দিত যে আজকে আমি বৃত্তি পেয়েছি। এই আমার এই বৃত্তি পাওয়ার পিছনে আমার স্বর্গীয় শিক্ষক এবং মা বাবা অনেক চেষ্টা করেছেন, তাই আমি বৃত্তি পেয়েছি। এরপরে বলবে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, সপ্তম শ্রেণী, সম্মিলিত মেধাতালিকা প্রধান। খান হাউস ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, শরৎপুর জেলার সুদূর্ত জেলা প্রশাসক মহোদয়, প্রধান অতিথি বিশেষ অতিথি প্রিয় ছাত্রছাত্রী ও শুভবিন্দু, আসসালামু আলাইকুম। আমি আজ খুবই আনন্দিত যে আজের অনুষ্ঠানে আমি নিজের অনুভূতি প্রকাশ করতে পারছি। আমাকে এখানে কিছু বলার সুযোগ প্রদানের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমি আজ খুবই গর্বিত, কেননা শরৎপুর জেলার প্রথম হয়ে, মেধাতালিকায় প্রথম হয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণ করতে পারছি। যদিও আমি তার কাছ থেকে বহুবার বিভিন্ন বিষয়ে প্রথম পুরস্কার গ্রহণ করেছি, তারপরও আজকের মতো আনন্দ আমার কখনোই লাগেনি। আমি বিভাগীয় পর্যায়ে দুবার পুরস্কার অর্জন করেছি, তারপরও আজকের দিনটি যেন আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। এই দিনটি আমার জীবনের স্মৃতিপথে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। খান হাউস ফাউন্ডেশনের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমি মনে করি এরকম উদ্যোগ জাতির মেধা বিকাশের অন্যতম হাতিয়ার। আমি সবশেষে ছোট বড় সকলের কাছে দোয়া চাই, আমি যেন বড় হয়ে ভবিষ্যতে নিজেকে সৎ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এবং দেশ ও জনগণের কল্যাণ করতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান খান। এরপরে বলবে খাদি ডাক্তার নীতি, সপ্তম শ্রেণীতে দ্বিতীয়, সৈয়দপুর গভর্নমেন্ট ডাক্তার স্কুল। আজকে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, অভিভাবক বৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। খান হাউস ফাউন্ডেশন কর্তৃক চতুর্থ ও সপ্তম শ্রেণীর বৃত্তি পরীক্ষার উদ্যোগ একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি ষষ্ঠ শ্রেণীতে যখন ছিলাম তখন আমার শিক্ষক মণ্ডলীরা প্রায়ই এই বৃত্তির কথা বলতেন। আমি তখন থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, তবে আমি ভাবতে পারিনি যে আমি এত ভালো ফলাফল করতে পারবো। যদিও আমি চতুর্থ শ্রেণীতে আরেকবার বৃত্তি পেয়েছি, তারপরও সপ্তম শ্রেণীর এই বৃত্তি পরীক্ষার আজকে যে পুরস্কার বিতরণী তা আমার জীবনের একটি স্মরণীয় দিন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত সৎ একজন মানুষ হতে পারি। এবং যারা আজ আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা বৃত্তি পেয়েছেন, তাদের চেষ্টা করতে হবে তারা যেন আরো ভালো করতে পারে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
এরপরে তাহসিন আজিজ পর্যন্ত চতুর্থ শ্রেণী নড়িয়ার ভিতরে প্রথম। যে কোনো শুভ যদি ইতিবাচক দিক বয়ে আনে সমাজে, আর সেটা যদি হয় শিক্ষা, তাহলে তা আরো ভালো। ২৫ তারিখ শুরু হয়েছিল পরীক্ষা, ২৬ তারিখ সুনামি আঘাত হয়েছিল ইন্দোনেশিয়ার আসিয়া প্রদেশে, শ্রীলঙ্কার হাম্বানতোতায়, ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ধ্বংসলীলা চালিয়ে গিয়েছিল সেখানে। আমার মনে হয় শরীয়তপুর সেরকমই একটি জনপদ। আমরা ধ্বংসের মধ্য দিয়ে খুব কষ্ট করে এসেছিলাম এই প্রত্যন্ত পাড়ায় নটায়। আমার মনে পড়ে যে আমাদের পরীক্ষার্থীদের যখন আমরা স্কুলের ভিতরে দিয়ে দিলাম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলাম, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছিলাম। আমাদেরই একজন ভাই অভিভাবক বলছিলেন 26 তারিখে যে এত দূরে দুদিনে এসে যে টাকা পয়সা খরচ হয়ে গেল আমার মনে হয় পোষাবে না। আসলে মেধার প্রতিযোগিতায় যারা আসে, আর্থিক বিবেচনায় সেটা আসলে বিবেচনা করা উচিত না। এখানে যে মেলাটা হয়েছিল শিক্ষার্থীদের মেধাবীদের, প্রত্যেকটা স্কুল থেকেই আমার মনে হয় যে 1, 2, 3, 4 নম্বর যারা তারাই এসেছিলেন এখানে। মেধার প্রতিযোগিতায় কখনোই আর্থিক বিষয়টি বিবেচনা আনা উচিত নয়। এতগুলো শিক্ষার্থীকে, এতগুলো সচেতন অভিভাবক এই প্রত্যন্ত পাড়াগায় এসেছিল শুধুমাত্র টাকার জন্য নয়, শ্রেষ্ঠত্ব যাচাইয়ের জন্য স্কুলেরা, এবং ভবিষ্যতে আরও প্রতিযোগিতামূলক বিষয় পরীক্ষাগুলো অংশগ্রহণ করবে এখান থেকে সেটা উৎসাহ পাচ্ছে তারা। কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। আমার মনে হয় শরীয়তপুরে বেসরকারিভাবে বিশ্বের আয়োজন প্রথমেই বোধ হয় নলতা থেকে শুরু হয়েছে এবং ক্রমে সেটা বাড়ছে। চাকরি শুরু হয়েছে, ঠাকুরগঞ্জে শুরু হয়েছে, আমাদের সদরও শুরু হয়েছে। আমি কর্তৃপক্ষ আয়োজনটাকে ভালোই মনে করছি, তবে আরেকটু সুন্দর হতো যদি এমনটি হতো। শিক্ষার্থীরা আসলে ছোট ছোট বেঞ্চের ভিতরে তিনজন বসেছিল খুবই গাদাগাদি করে। আমার মনে হয় যে সেই সময়টাতে ডিসেম্বরের শেষের দিকে স্কুল বন্ধ ছিল, পাশের কোনো স্কুল থেকে আরো কিছু বেঞ্চ নিয়ে আসছে, দুজন করে বসতে আরো সুন্দর হতো। খুবই সমস্যায় তারা পরীক্ষা দিচ্ছিল। আমরা গার্ডিয়ান যারা এসেছিলাম তারা আসলে দাঁড়িয়েছিলাম একরকম সকাল প্রায় সন্ধ্যায়। আমাদের জন্য যদি একটু বসার অ্যারেঞ্জমেন্টটা থাকতো তাহলে আরো সুন্দর হতে পারতো। আরেকটু সমস্যা বেশি ফিল করেছি আমরা এটা যে অস্থায়ীভাবে হলো আসলে একটু টয়লেট ফ্যাসিলিটি ওখানে থাকার প্রয়োজন ছিল, এটা আমরা খুব বেশি ফিল করছি। বিশেষ করে আমাদের মহিলা যারা এসেছিলেন তারা খুবই সমস্যা ফিল করছিলেন। ভবিষ্যতে যদি এই দিকগুলো বিবেচনা আনা যায় তাহলে আরো সুন্দর হয়। আমি তারপরও তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমার শিক্ষার্থী বন্ধুরা যারা এসছে তারা হয়তো ভবিষ্যতে এই প্রতিযোগিতার মাধ্যমে আরো উন্নততর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আরো বড় হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম। আমাদের একজন বৃত্তিপ্রাপ্ত ছাত্রী আছে,
তখন বলবে ঈশ্বর মুখ পিতা। আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মাননীয় সুযোগ্য জেলা প্রশাসক, বিশেষ অতিথি খান ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ও তার সহধর্মী, উপস্থিত সুধীজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং ভিত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমার নিকট একটি স্মরণীয় আনন্দের ও গৌরবের দিন। আজ আমি আপনাদের সামনে যে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য দাঁড়িয়েছি তার সব কিছু কৃতজ্ঞ পাওয়ার দাবিদার আছেন কন্ডিশন নবকলন কিন্ডার গার্ডেন ও কলাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, বৃত্তি পরীক্ষা খান ফাউন্ডেশন আমার মতো কোমলমতী ছাত্রছাত্রীদের যে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়ে আছে তার জন্য খান ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আমার ধন্যবাদ ও সাধুবাদ। সেই সাথে আপনারা দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারি এবং দেশের সেবা করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মসিউল আলম সামিল, অধ্যক্ষ বাংলাবাজার শিশু নিকেতন। অবশ্যই তারা আরো ভবিষ্যতে সুন্দর করবে,
আমরা আরো সুন্দর অনুষ্ঠান এখানে দেখতে চাই, আরো সুন্দর হবে, যত প্রতিযোগিতা হবে তত সুন্দর হবে, এই বক্তব্য শেষ করছি। আমি মাননীয় জেলা প্রশাসক সাহেবের কাছে আমার অনুরোধ করছি, আমাদের স্কুলে যেহেতু আমাদের কেজি স্কুল, তাহলে আমাদের প্রতি বছরই প্রাইমারির বই বাধ্যতামূলক করতেই হবে। এটা তো সেই বইগুলো সংগ্রহ করতে আমাদের ভীষণ সমস্যা হয়, কারণ সরকারি বই বাইরে বিক্রি নিষিদ্ধ, তারপরে কিছু কিছু প্রকাশনা এই বইগুলো ছাপিয়ে বিক্রি করে, ওখান থেকে বইগুলো আনতে যেয়ে আমরা বিভিন্ন রকম হয়রানির সম্মুখীন হই। তো আমাদের এই সুযোগ্য জেলা প্রশাসক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যদি স্থানীয় প্রশাসন জাতীয় সাহেব আছেন, ওনাদের যদি একটু বলে দেন যে আমাদের স্কুলে যে কটা যে কতগুলো ছাত্র আছে তাদের মধ্যে যদি বই সরবরাহ করে দিতেন, তাহলে আমাদের আমরা ভীষণ উপকৃত হতাম, এবং আমাদের বাচ্চা কাচ্চা যারা ছিল, আমাদের সন্তান যারা ছিল, আমাদের ছাত্রছাত্রী যারা আছে, তারা এই বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পেত। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খানওয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আলহাজ জিয়াউদ্দিন আহমেদ খান, ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল ব্যাংক। আলহাজ জিয়াউদ্দিন আহমেদ খান, ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল ব্যাংক। সবার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা প্রশাসক, প্রধান অতিথি, আমার দূর দূরান্ত থেকে আগত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এবং সকল অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত কৃতজ্ঞ যারা দূর দূরান্ত থেকে এই আমাদের খান হাউস ফাউন্ডেশনের বৃত্তি উপলক্ষে এতগুলি লোককে আমরা একত্রিত করতে পারছি, সেজন্য সত্যি আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আমি ওসব বক্তৃতা খুব একটা ভালো পারি না, আমি যারা সাধারণত আমি বক্তৃতা মঞ্চে কখনো দাঁড়াই না। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমরা পরীক্ষা নেওয়ার সময় বিভিন্ন খাতাপত্র এবং সফাই করি, যে ক্লাস ফোরে ছাত্রছাত্রীদের রেজাল্ট এবং পরীক্ষায় অংশগ্রহণ যতটা আশান্বিত করে আমাদেরকে, ক্লাস সেভেনে কিন্তু আবার আমাদেরকে অনেকটা নিরাশায় ফেলে দেয় যে আমাদের যে ডিক্লেয়ার করি আমরা যে এই কটা বৃত্তি আমরা প্রতি বছর দেব, এবং এই মিনিমাম কোয়ালিটি আমরা যেটা চাই, আমার মনে হয় যে সেটা এমন খুব বেশি পাওয়া না, কমপক্ষে 35 নম্বর প্রতি সাবজেক্টে পাবে না, এরকম ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাবে এটা আমরা হয়তো আশা করি না। আমরা আশা করি সবাই বৃত্তি পাবে, আর আমরা যদি প্রতিজনকেই বৃত্তি দিতে পারি আমাদের ইয়ের ভিতরে, তাহলে আমরা প্রতিজনকে দিতে পারলে আমরা একটু বেশি খুশি হতাম। কিন্তু ক্লাস সেভেনে যখন আমরা দেখি যে আমরা কোয়ালিফাইতে দূরে কথা 5 নম্বর দিয়ে আমরা যেগুলি ডিক্লেয়ার করি সেই বৃত্তিগুলি আমরা দিতে পারি না, এটার কারণটা কি? যে হাই স্কুলে যখন সেমিফাইনালে যায় তাদের ফ্রেন্ড সার্কেলটা আমার মনে হয় যে একটু বড় হয়ে যায়, এবং তারা পড়াশোনার দিকে তাদের মনটা বোধহয় অন্যদিকে সরায় না। যে সময় আমরা সাধারণত লেখাপড়ার দিকে মনোনিবেশ করছি আমাদের লেখাপড়ার সময়ে, সেই সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা দল বেঁধে এদিকে ঘোরাফেরা করে, স্কুল খোলা দেখা যায় যে বাজারের নিচে অথবা কোনো রাস্তা পারে রেখে তারা পাস করতে স্কুলে যাওয়ার সময়, এগুলি তো তাদের অভিভাবকদের দেখা উচিত। এক সময় আমাদের যখন আমরা লেখাপড়া করছি আমাদের ধারণা ছিল যে এখানে গরিব এবং আর্থিক অসচ্ছলতাই সম্ভবত আমাদের শিক্ষার মূল অন্তরায়, কিন্তু এখন দেখতেছি আমরা যে আর্থিক বেশি সচ্ছলতাই বোধ হয় আমাদের এখন বেশি অন্তরায়, যার জন্য সবাই মনে করে যে এই আর্থিক ইয়ে যে আমরা লেখাপড়া করি আমরা খুব একটা দেখা থেকে চাকরি বাকরি পাই না, বা চাকরি বাকরি আমরা করিয়া যেই টাকাটা পাবো এর থেকে লেখাপড়া না করে যদি বিদেশে চলে যাই তার থেকে আমরা অনেক বেশি টাকা রোজগার করতে পারবো। কিন্তু আমরা ছোটবেলা যেটা করছি যে অশিক্ষিত লোক হলো প্রচুর সমান, এটা আমার কথা না, এটা মহাত্মা যারা ছিল এর আগে তারা এই বক্তব্যটা দিচ্ছে।
মানে পশু বলতে কি গরু ছাগল কুকুর বিড়াল, তা আমাদের সন্তানদের কি আমরা কুকুর বিড়াল হিসেবে বানিয়ে যাব? আমরা কি পরিচয় হব যে আমরা কুকুর বিড়ালের বাবা বা অভিভাবক? এটা অবশ্যই আমাদের হওয়া উচিত না, কারণ টাকা রোজগার করতে হলে আমরা বিভিন্ন ভাবে টাকা রোজগার দুনিয়াতে খুব বেশি কঠিন কাজ না আমার মনে হয়, কিন্তু লেখকরা একটু কঠিন, এটার ভিতরে মনোনিবেশ করতে হয়, এখানে কষ্ট করতে হয়, রাত্রি মশার কামড় খেয়ে পড়তে যখন ঘুম আসে ঘুমকে বিসর্জন দিয়ে লেখাপড়া করতে হয়, তো লেখাপড়া করতে হইলেই মানুষের মতো মানুষ হওয়া যায়। কিন্তু আমার লোক আমার ভাষায় কিন্তু সন্তানদেরকে শিক্ষা দিয়েছিলেন ছোটবেলায় যে উপরে ওঠার সিঁড়ি একমাত্র পথ হলো, একটাই মাত্র সিঁড়ি, সেটা হলো শিক্ষা। শিক্ষা ছাড়া উপরের দিকেও উঠতে চায়, শিক্ষার দরকার আছে। আমাদের যে মাননীয় আজকের প্রধান অতিথি আমাদের ডিসি স্যার, তিনি কিন্তু টাকা পয়সা দিয়ে তার ডিসি পদটাকে কিনেন নাই, অথচ আমাদের শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে সম্মানিত চাকরির পোস্ট হইল তার ডিসি পদটা। যদি আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্টের সকল কোটি বলতে সকল কোটি টাকা একত্র বেরোন যে একটা ডিসি পোস্ট কেউ কিনতে চায়, কিনতে কি পারবে? সম্ভব না। উনি উঠছে কি দিয়ে? শিক্ষা দিয়ে। আমরা কিন্তু মনে করি আমরা আসবি বংশের ছেলে, সৈয়দ বংশের ছেলে, আমাদের লেখাপড়া দরকার, আমাদের মান এমনি আমাদের বংশ পরিচয় হবে, কিন্তু ডিসি স্যার যে তার বংশ কি এটা তো আমরা কেউ জানতে চাই না। ডিসি স্যার ডিসি স্যার এটাই তার ইয়ার সবচেয়ে পরিচয়, উনি কি মুসির ঘরে জন্মগ্রহণ করছেন না সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করছে সেটা আমরা কেউই কথাই করি না। কাজে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষার দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে আমাদের অভিভাবক মহলে, যে আমাদের টাকা রোজগার পরে চিন্তা করতে হবে, আগে চিন্তা করতে হবে আমাদের সন্তানদেরকে মানুষ বানাইতে হবে, পশু বানাইয়ে আমি যদি রাখা যায় আমার পরকালের জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, যে শিক্ষাটা আমাদের জন্য ফরজ করে দিয়ে গেছে আমাকে, যেহেতু এটা ফরজ করা হয়েছে এটা আমাদের না করলে এটা কবিরা গুণ হবে, আমি এই জন্য আমাদেরকে দ্রুতকে জ্বলতে হবে, তাহলে শিক্ষাটা অবশ্যই এটাকে করতে হবে। এবং আমরা যদি এটা ছেলেদেরকে, ছেলেরা দায়ী হবে না, দায়ী হবে কাজে তাদের অভিভাবক, যে তাদের সব সন্তানদেরকে শিক্ষিত করে নেই, তাদের সন্তানদের খালি বড় হওয়া 18 বছর বয়স হলে তারা ইতালিতে পাঠিয়ে দিল, এই চিন্তা ভাবনা সবাই করতেছে, যে কেউই এই চিন্তা যেন আমরা না করি যে আমরা ইতালিতে পাঠাবো ঠিকই, কিন্তু আমার ছেলে শিক্ষিত হয়ে তারপরে ইতালিতে যাবে বা ইয়াতে যাবে আমেরিকাতে যাবে যেখানেই যাক, শিক্ষার যে মূল্য এটাকে টাকা দিয়ে কেনা যাবে না। তো যাই হোক, আমরা অবশ্যই অনেক একটু লেট করে ফেলছি, বিভিন্ন লম্বকীয় বিধান শ্লোক জ্ঞান গর্ভবর্তীতা, বা আমি হচ্ছে অবস্থিত আগেই বলছি যে আমি বক্তৃতা খুব একটা ইয়ে দিতে পারি না, তা যাই হোক আবারও আমি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমি আমাদের শুভেচ্ছা করছি। সালাম আলাইকুম। আমাদের এবারে যিনি বক্তব্য দিবেন তাকে আপনাদের সামনে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই, আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব হাসান ইমাম, আমাদের সম্মানিত জেলা প্রশাসক জনাব হাসান ইমাম, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমন্ত্রিত শুভবৃন্দ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। এটা অত্যন্ত আমার জন্য আনন্দের ব্যাপার যে আজকে আমি এখানে আমন্ত্রিত হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এবং সেই সাথে কষ্ট জেলার যারা মেধাবী ছাত্রছাত্রী আছেন তাদের হাতে হয়তো পুরস্কার তুলে দেওয়ার আমার সুযোগ হলো, এই জন্য আমি ফাউন্ডেশনে যারা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা সবাই জানেন যে প্রয়াত আনোয়ারুল হক চৌধুরী সাহেবের ছেলে মেয়ে নিজে শিক্ষার গুরুত্ব এবং তারপরকে উপলব্ধি করেছেন, তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন তারা আপনারা সবাই জানেন, এবং তিনি ব্যক্তি জীবনে নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন, তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, এবং পিতার যে ভাবাদর্শ প্রতি তারা অনুপ্রাণিত হয়ে তারা এই বৃত্তি পরিণত করেছেন। আপনারা আরো জানেন যে এই বৃত্তি যে পরিধি বা ব্যক্তি এটা দিন দিন হয়তো বৃদ্ধি পাচ্ছে, প্রথম দিকে হয়তো আজকে
যে সংকট ছেড়ে মিলিয়ে কৃষি ছিল হচ্ছে আগে হয়তো আর একটু কম ছিল, আমি মনে করি যে ভবিষ্যতে এটা আরো বেশি বৃদ্ধি পাবে। অভিভাবকদের মধ্যে অনেকে এখানে বক্তৃতা দিয়েছেন এবং তারা বলেছেন কিছু সুবিধার কথা, কিছু অসুবিধার কথা। আমি মনে করি যে কর্তৃপক্ষ এইগুলোকে বিবেচনা নেবেন এবং এই বৃত্তির ব্যাপ্তি আরো বেশি বাড়বে বলে আমি আশা করি। এখানে যারা যে ছেলেমেয়েরা বৃত্তি পেয়েছে তারা কয়েকজন এখানে বক্তৃতা করেছেন, তারা বলেছেন যে তারা সকলেই অত্যন্ত আনন্দিত এই বৃত্তিকে, তারা সকলেই অনুপ্রাণিত বোধ করছেন এবং সকলেই নিজের মেধার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়েছেন। প্রকৃতপক্ষে এই বৃত্তির পিছনে এটাই উদ্দেশ্য যে ছেলেদেরকে যেন অনুপ্রাণিত করে, তারা যেন অনুপ্রাণিত হয় এবং তারা যে মেধাবী সেটা যেন তারা বিশ্বাস করে। তাদের এই আত্মবিশ্বাসটা যদি বৃদ্ধি পায় তাহলে আমি মনে করি যে তারা তাদের মেধা বিকাশের ক্ষেত্রে আরো বেশি সচেষ্ট এবং যত্নবান হবে। তো সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি যে এই বৃত্তি দেওয়ার পিছনে যে উদ্দেশ্য ছিল সেটা অনেকটাই সফল হয়েছে। এখানে যারা বৃত্তি পেয়েছে তাদের আমি খুব অল্পের মধ্যে একটা রেজাল্ট আমি দেখে পেয়েছি এবং এটি দেখা যায় যে অনেকে খুবই ভালো করেছেন, ছেলে মেয়েদের যারা বৃত্তি পেয়েছেন অনেকে অনেক ভালো মার্কস পেয়েছেন, হয়তো 85% বা 90% মার্কস পেয়েছেন, অনেকে আবার হয়তো 55% মার্কস পেয়ে অনেকে বৃত্তি পেয়েছেন। তো আমি মনে করি যে আমাদের এখানে যে শিক্ষার যেটা মান আছে সেই শিক্ষার মানটা আর একটু বৃদ্ধি করা দরকার। 50-60% মার্কস পাওয়া বা 60% মার্কস পাওয়া আজকাল কিন্তু খুব বেশি মার্কস না। আজকাল ইভেন যারা উচ্চশিক্ষার পড়াশোনা করে বা এইচএসসির পরীক্ষা দেয় ইভেন দি অনার্স বা মাস্টার্স অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ছেলে ছেলেরা কিন্তু 80-85-90% মার্কস দিয়ে পাচ্ছে। সেটাকে আমরা আজকাল ভালো বলি, এক সময় ছিল যখন হয়তো 60% মার্কস পাওয়াটাকে অনেক বেশি মনে করা হতো বা 50% মার্কস পাওয়াটাকে অনেক বেশি মার্কস মনে করা হতো, কিন্তু এখন কিন্তু একটা সময়টা চেঞ্জ হয়েছে। প্রশ্নপত্রের ধরন, পরীক্ষার ধরন সব কিছু চেঞ্জ হয়েছে, যার কারণে আপনার মার্কস আরো বেশি পাওয়ার স্কোপ বা সম্ভাবনা রয়েছে। তো আমি মনে করি যে যারা অভিভাবক রয়েছেন যারা শিক্ষক রয়েছেন তাদেরকে এই বিষয়টা করে দৃষ্টি দিতে হবে, তাদেরকে আরো সচেষ্ট হতে হবে যে ছেলেমেয়েরা যেন আরো বেশি বেশি মার্ক পেতে পারে। এখানে তাদের যে মেধা আছে এর বিকাশে আরো অনেক অনেক স্কোপ রয়ে গেছে যেটা আপনাকে এক্সপ্লোর করতে হবে এবং চেষ্টা করতে হবে। এখানে বৃত্তি যারা পেয়েছেন তারা একটা প্রতিযোগিতার মাধ্যমে পেয়েছেন, প্রতিযোগিতাতে অংশগ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বৃত্তি পেতে পারেন, বৃত্তি নাও পেতে পারেন, কারণ কি সবাইকে তো বৃত্তি দেওয়া হয়তো সম্ভব নয়। এটা যারা বৃত্তি প্রদান করছেন তাদের অনেক সীমাবদ্ধতা আছে, তারা ইচ্ছা করলে সবাইকে আপনার যতজন পরীক্ষা অংশগ্রহণ করে সবাইকে আপনার বৃত্তি দিতে পারেন না, কিন্তু ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পরীক্ষায় বা প্রতিযোগিতায় একটা অংশগ্রহণ করা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গুরুত্বপূর্ণ যে আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। এই জন্য যে জিনিসটা দরকার যে ছেলেমেয়েদের মধ্যে কম্পিটিটিভ স্পিরিট একটা গড়ে তোলা যে আমি পরীক্ষা দিব ভালো করব, এই মনোভাবটা তাদের মধ্যে সৃষ্টি করা। এটা জীবনের সর্বক্ষেত্রে তাদেরকে লাগে। আপনি পরবর্তীতে যখন ভালো স্কুলে ভর্তি হতে যাবেন তখন আপনাদেরকে কম্পিটিশন করতে হবে, আপনি একটা ভালো চাকরি পেতে গেলে আপনাকে কম্পিটিশন দিতে হবে, আপনি দেশের বাইরে যেতে গেলে আপনাকে কম্পিটিশন করতে হবে, ইভেন কি আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন সেক্ষেত্রেও আপনাকে একটা কম্পিটিশন করতে হবে। আপনি যদি কম্পিটিশনের মধ্যে না থাকেন, আপনার মধ্যে যদি কম্পিটিটিভ স্পিরিট না থাকে তাহলে আপনার মেধার বিকাশ ঘটবে না, আপনাদের মধ্যে যে প্রচণ্ড শক্তি আছে সেটার বিকাশ ঘটবে না এবং আপনি জীবনে কিন্তু সফল হতে পারবেন। এবং আজকাল এই জিনিসটা অনুভব করতে হবে যে আজকে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কিন্তু আপনি শুধু পাশের বাড়ির মানুষের সঙ্গে প্রতিযোগিতা করছেন তা না, বা পাশের জেলার ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করছেন শুধু তাই না, আপনাকে গ্লোবালি আপনাকে কম্পিটিশনে উত্তীর্ণ হতে হবে। আজকে আপনারা জানেন যে আমাদের দেশের অনেক সেক্টরে বিদেশি
বিদেশিরা আসে চাকরি করে। আপনাদের ঢাকার অনেক ভালো ভালো হাসপাতালে দেখা যায় যে ভারতের ডাক্তাররা চিকিৎসা করছে না, আমাদের দেশের ডাক্তাররা হয়তো তাদের সঙ্গে কম্পিটিশনের দিকে শিখতে পারছে না, যার জন্য আমাদেরকে বাইরে থেকে ডাক্তার নিয়ে আসতে হচ্ছে, তারা আমাদের এখানে এসে চিকিৎসা করে যাচ্ছে। আমাদের দেশের অনেক ভালো ভালো হাসপাতালে দেখা যায় যে বিদেশি ডাক্তাররা চিকিৎসা করছে। এখানকার একজন ভালো ডাক্তারকে আমাদেরই দেশের একটা হাসপাতালে যদি চাকরি পেতে হতে পাওয়ার যদি ইচ্ছা করেছে, তাহলে কিন্তু তাকে বাইরের একজন ডাক্তারের সঙ্গে কম্পিট করতে হবে, এবং সেই কম্পিটিশনে সে যদি প্রমাণ করতে পারে যে আমি বাইরের যে ডাক্তার তার চেয়ে আমি বেটার, আমি নিজের থেকে গেটার জব। এটা শুধু চিকিৎসার ক্ষেত্রে না, এটা হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তাই। বাংলাদেশে অনেক কম্পিউটার ইঞ্জিনিয়ার আছেন, কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে আমরা সফটওয়্যার বা আদার থেকে আমরা ডেভেলপ করে থাকি। এখানে যারা দেশ থেকে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার সৃষ্টি হচ্ছে, তাদেরকে বাইরের কম্পিউটার ইঞ্জিনিয়ারের সঙ্গে কম্পিট করতে হচ্ছে, এবং তারা যদি তাদের দক্ষতা প্রমাণ করতে পারেন অন রিজান দেখেন গেট জব, আমাদের দেশে আমরা এই জবটা পেতে পারি। আমাদেরকে কম্পিটিশন করতে হচ্ছে বাইরের দক্ষ কর্মকর্তা অফিসার চিকিৎসক ইঞ্জিনিয়ারদের সঙ্গে। এই জন্য ছেলে মেয়েদের মধ্যে আপনার এই কম্পিটিটিভ মনোভাবটা সৃষ্টি করা একান্ত দরকার। তো আমি মনে করি যে ফাউন্ডেশন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন করে, এ থেকে এই উদ্দেশ্যটা হাসিল হবে। আমি শরীফপুরের যে উপজেলায় দাঁড়িয়ে কথা বলছি, সেই উপজেলার একটা বিরাট ঐতিহ্য আছে। এটা আপনারা সবাই জানেন যে এখানকার নৈয়ার অনেক অনেক মানুষ বাইরে যায়, বিশেষ করে ইটালিতে যায়। এটা একটা বিরাট ঐতিহ্য হয়ে গেছে। একজন আমার আগে যিনি বক্তৃতা করেছেন, উনি এখানে উল্লেখ করেছেন যে এখানকার অভিভাবকরা ছেলে মেয়েদেরকে পড়ান না, না পড়ি হয় কীভাবে ইটালি পাঠানো যায়, হয়তো সেই চিন্তা থাকে না, বা অর্থ উপার্জন করতে পারেন। তো বিদেশে যাওয়া যে এই প্রবণতাটা নিঃসন্দেহে এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার এবং প্রশংসনীয় উদ্যোগ। এটা যারা বিদেশে যাচ্ছেন তারা শুধু নিজের পরিবারের যে কি বলবো আর্থিক সচ্ছলতা নিয়ে আসতেছেন তা নয়, তারা দেশের জন্য কিন্তু আর্থিক সচ্ছলতা নিয়ে আসছেন। যে ইন্ডিয়ারেক্টলি কিন্তু এটা দেশের কাজে আসে না, এটা তার শুধু তার পরিবারের জন্য অথবা তার আত্মীয় স্বজনদের জন্য যে কাজে লাগে, নট দ্যাট, এটা কিন্তু ইনডাইরেক্টলি আপনার আমাদের দেশের কাজে লাগে। এবং আপনারা জানেন যে আমাদের দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল হচ্ছে যারা বিদেশে চাকরি করেন, কাজ করেন, তাদের রেমিটেন্স তৈরি করে, তারা বিদেশে গিয়ে উপার্জন করেন, ডলার নিয়ে আসেন, বলে আমাদের দেশের অর্থনীতিটা অনেকটা সাপোর্ট পায়, অনেকটা শক্তিশালী হয়। এবং আপনারা জানেন যে আমাদের দেশের এখন একটা ফরেন রিজার্ভ আমরা বলি $3 billion মতো, $300 billion মতো, এটা পার্টলি এটা সম্ভব হয়েছে যে আমাদের দেশের মানুষ বিদেশে যান, অর্থ উপার্জন করে নিজের দেশে নিয়ে আসে। তো নড়িয়ার মানুষের এটা একটা বিরাট অবদান ওয়ার্ল্ড ন্যাশনাল ইকোনমি। যে যদি আপনি শিক্ষিত হয়ে বিদেশে যান, শিক্ষিত হয়ে ইটালিতে যান, তাহলে নিঃসন্দেহে আপনি একটা বেটার জব করতে পারবেন। আপনি যদি শিক্ষিত হয়ে যদি না যান, তাহলে ওখানে হয়তো আমাদের দেশের তুলনায় আপনি হয়তো অর্থ উপার্জন বেশি করবেন, কিন্তু হয়তো ওখানে গিয়ে আপনাকে আবার কষ্ট করতে হবে। কিন্তু যদি শিক্ষিত হয়ে যান, তাহলে নিঃসন্দেহে আপনাকে ওখানে মোর কমফর্টেবল জব, আরও বেশি বেশি অর্থ উপার্জন করতে পারবেন। যার জন্য বাইরে যাওয়ার এবং চেষ্টার পাশাপাশি ছেলে মেয়েদেরকে কিন্তু শিক্ষা দিতে হবে, শিক্ষা দিলে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে আমি মনে করি। আজকাল যারা ছেলে মেয়েরা পড়ছে, অভিভাবকদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমার যে ছেলেটা ক্লাস ফোরে পড়ে, আমার যে মেয়েটা ক্লাস সেভেনে পড়ে, তারা কিন্তু জব মার্কেটে এন্টার করবে আপনার আজ থেকে 10 বছর পরে, যখন তারা এমএ পাস করবে বা এমএ পাস করবে, তখন 7-10 বছর পরে তারা দেবেন যে একচুয়ালি জব মার্কেট চাকরির বাজারে তখন প্রবেশ করবে আরও 10 বছর পরে। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে 10 বছরে চাকরির বাজারটা কীরকম হবে, কারণ কি আপনি যে ছেলেটাকে আজকে পড়াচ্ছেন, সে 10 বছর পরে আজকে যে শিক্ষা গ্রহণ করছে বা আগামী 10 বছরের মধ্যে যে শিক্ষা গ্রহণ করবে, সে শিক্ষার কতটা ডিমান্ড থাকবে 10 বছর পরে চাকরির বাজারে। সে শিক্ষার যদি ডিমান্ড না থাকে, তাহলে কিন্তু সে তখন চাকরি পাবে। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের ছেলে মেয়েদেরকে সেই শিক্ষাটা দেই যেটা আজ থেকে 10 বছর পরে আপনার কাজে লাগবে। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে আপনাদের ছেলে মেয়েদের এই ক্ষেত্রে যে দুটো জিনিসের হয়তো দরকার পড়বে, সেটা হচ্ছে একটা ইংরেজি ভাষার করে তখন, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার
কম্পিউটার সম্পর্কে জ্ঞান। আপনাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে এমন না, আপনি যদি একজন ক্লার্ক হন তবুও কিন্তু আপনাকে কম্পিউটার ইউজার হতে হবে, যেটাকে আমরা বলি কম্পিউটার ইউজার, ইউ হ্যাভ টু ইউজ দ্য কম্পিউটার। এবং আগামী 10 বছরে এমনও হবে যে আপনার ঢাকা যে দোকানগুলো দেখতেছেন তারা কিন্তু আপনি অনেক দোকানে অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে, যে আপনি যখন আপনি কেনা বেচা করেন তখন কেনা বেচা করতে গেলে আপনাকে যে রসিদটা দেয় বা টাকা পয়সা তারা গ্রহণ করে এটা একটা কম্পিউটারের মাধ্যমে লেনদেন করা হয় হিসাব করা। অর্থাৎ আপনি যদি একটা দোকানের সেলসম্যান হন তাও কিন্তু আপনাকে কম্পিউটার চালাতে জানতে হবে। আপনি যদি কম্পিউটার চালাতে পারেন তাহলে আপনি দোকানে হয়তো সেলসম্যানও হতে পারবেন। এবং আমি বিশ্বাস আছে যে আগামী 10 ইয়ার্সের মধ্যে প্রত্যেকটা দোকানদারই এই ঢাকার মোটামুটি যেগুলো দোকান আছে তারা কিন্তু অলরেডি কম্পিউটার ইউজ করবে। তো এই জিনিসটা আপনাদেরকেও উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে যে আপনাদের ছেলে মেয়েরা যারা শিক্ষা গ্রহণ করছে আজকে তারা যেন ইংরেজি শিক্ষাটা ভালো করে গ্রহণ করে। এটাকে আপনাকে কখনো ইগনোর করতে পারবেন না, এটাকে অভিভাবকদেরকে সচেতন হতে হবে। এবং যারা শিক্ষক আছেন, যারা শিক্ষার সঙ্গে জড়িত আছেন, তাদেরকে এই ব্যাপারে একটু সচেতন হবে, তাদেরকে ইংরেজির উপরে তাদেরকে গুরুত্ব দিতে হবে এবং কম্পিউটারের উপরে গুরুত্ব দিতে হবে। এই দুটো জিনিস আরো একটা সাপোর্টে গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে আমরা আজকাল বিদেশে গিয়ে চাকরি করার চেষ্টা করি। আপনাকে যদি এখন ইটালি যেতে হয় 5-7 লাখ টাকা লাগে, 5-7 লাখ টাকা খরচ করে আপনি ইটালি যাবেন, ইটালিতে গিয়ে চাকরি করবেন। কিন্তু এই বিদেশি চাকরি কিন্তু এখন দেশে বসে করা যায়। আপনার এখন কিন্তু সিস্টেমটা অনেক চেঞ্জ হয়ে গেছে ভারতে, এই সুযোগ ভারত এবং চায়না এই সুযোগটা এখন বিশেষভাবে গ্রহণ করছে যে আমেরিকান যেটা জব বা ইউরোপিয়ান যেটা জব সেটা নিজের দেশের মাটিতে বসে করা যায়। তার একটা উদাহরণ এরকম যে আমেরিকাতে যেগুলো বড় বড় দোকান আছে বা বড় বড় আপনার প্রতিষ্ঠান আছে সেগুলোতে আপনার ক্লোজ সার্কিট ক্যামেরা, যেটা ক্যামেরা বলি ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু বসানো আছে দোকানগুলোতে। ক্লোজ সার্কিট ক্যামেরাতে দেখা হয় যে এখানে যে দোকানের মধ্যে যে লোকজনগুলো আসছে আপনি ওই স্ক্রিনের মধ্যে দেখেন যে কেউ কোনো জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে কিনা, কে কী করতেছে, এটা দেখার জন্য প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো থাকে। এই ক্লোজ সার্কিট ক্যামেরা যখন বসানো থাকে এটা কম্পিউটার স্ক্রিনে একজনটা কেউ ওয়াচ করতে হয় যে এটা কি হচ্ছে কি করতেছে। এখন এই জিনিসটা আমেরিকাতে এই কাজটা করতে গেলে অনেক পেমেন্ট করতে হবে, যে একজন লোককে যে আপনি বসা রাখবেন এবং সেই কম্পিউটারের যে স্ক্রিনটা দেখবে এই কাজটা করার জন্য সে লোকটাকে প্রচুর পয়সা দিতে হয়। যার জন্য এখন করা হচ্ছে কি ইন্টারনেটের মাধ্যমে এই কাজটা হয়তো ইন্ডিয়াতে বসে তারা করে না, ইন্ডিয়াতে একজন লোক আমেরিকার দোকানে ইনস্টল করা একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিগুলো স্ক্রিনের মধ্যে দেখেন সেটা ইন্ডিয়াতে বসে উনি দেখেন, ইন্ডিয়াতে বসে দেখেন ক্যামেরাটা কিন্তু ফিট করা আছে আমেরিকার কোনো স্থান মানে কোনো দোকানে অথবা কোনো প্রতিষ্ঠানে, উনি কাজটা করতেছেন বসে ইন্ডিয়াতে এবং সেটা আমেরিকান কোম্পানি তাকে এটা পেমেন্ট করে, ভারতে প্রচুর এটা ইনকাম করে এইভাবে, তারা চায়নাতে প্রচুর ইনকাম করে এইভাবে, আফ্রিকান কান্ট্রিগুলোতে এইভাবে প্রচুর ইনকাম করে। এই কথাগুলো অনেকদিন আগে আমাদের ডক্টর ইউনুসের নাম আপনারা শুনেছেন, ডক্টর ইউনুস এই কথাগুলো বলেছিলেন। আজ থেকে অনেকদিন আগে আপনার বনফরা পলিটিক্যাল পার্টি যখন আপনার প্রতিষ্ঠিত হয় সেটা ইনগ্রেশন এবং উনি একটা বক্তৃতা দিয়েছিলেন, পরবর্তীতে ওই বক্তৃতাটা একটা বুকলেট আকারে সেটা বের হয়েছিল। সেই বক্তৃতায় উনি উল্লেখ করেছিলেন যে আগামী দিনগুলোতে আপনাকে আমেরিকান কোনো কোম্পানি চাকরি করার জন্য আপনাকে আমেরিকা যেতে হবে, আপনি বাংলাদেশের মাটিতে বসে আমেরিকান একটা জব করতে পারেন। এটার জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে আপনাকে ভালো ইংরেজি জানতে হবে, আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে কম্পিউটার জানতে হবে। এই জন্য আপনাদের যারা অভিভাবক এখানে উপস্থিত আছেন, যারা শিক্ষক ক্ষেত্রে এখানে উপস্থিত আছেন, তাদের প্রতি আমি অনুরোধ রাখবো যে ছেলে মেয়েদের ইংরেজি এবং কম্পিউটারের বিষয়ে আপনারা একটু বেশি যত্নবান হবেন। আপনারা অনেক দূর থেকে আসছেন, অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, আমার মনে হয় 11টার সময় আসার কথা ছিল, আমি আসতে আমার বিলম্ব হয়েছে, আমি এই জন্য অত্যন্ত দুঃখিত। নড়িয়া ফরিদপুর থেকে খুব বেশি দূরে না,
কিন্তু আপনারা জানেন যে রাস্তাঘাটের অবস্থা যাতে আসতে অনেকটা সময় লাগে, এবং এখানে আসতে আসতে হলে আমার পুরো দিনটাই অলমোস্ট এই কাজে ব্যয় করতে হয়। এখন আমাকে যেতে আমি যতক্ষণ ব্যয় করবো ততক্ষণ হয়তো আমার অফিস টাইম ওভার হয়ে যাবে। ডিসপাইট দ্যাট আমাকে এখানে যে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি এটার গুরুত্ব উদ্ধাবন করে এর তাৎপর্য উদ্ধাবন করে এবং আপনাদের আনন্দের সঙ্গে শরীর হওয়ার জন্য যারা বৃষ্টি পেয়েছে ছেলেমেয়েরা তাদের আনন্দের সঙ্গে আনন্দের শরীর হওয়ার জন্য আমি আমার এই দিনটাকে ব্যয় করছি। আমি আবারও শেষে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যে ছেলেমেয়েরা বৃষ্টি পেয়েছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং আমি বিশ্বাস রাখি যে এই ছেলেমেয়েরা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করে নিয়ে আসবে, তাদের পিতামাতার জন্য নিয়ে আসবে, তাদের স্কুলের জন্য নিয়ে আসবে, তাদের দেশের জন্য নিয়ে আসবে, তারা সকলেই ভবিষ্যতে সফল হবে। এই বলে এবং আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার পক্ষ থেকে করছি। আল্লাহ হাফেজ।